প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের কাঁচা মরিচের দাম। তো আজকে সৌদি আরবের কাঁচা মরিচের দাম সম্পর্কে যদি জানিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাই, এই সৌদি আরবে কাঁচা মরিচের কিলো কত? 1 কিলো 12 টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মরিচ রয়েছে অ্যাভেলেবেল। তো এই কাঁচা মরিচের দাম হচ্ছে 1 কিলো 12 টাকা। তো আপনাদের গুণ করে জানিয়ে দেব স্ক্রিনে যে বাংলাদেশে কত পড়ে 1 কিলো, গুণ করে নিতে পারবেন। 1 রিয়াল সমান হয়েছে 28 টাকা, তাহলে 12 রিয়ালে কত পড়ে বাংলাদেশে 1 কিলোর দাম পড়ে? আর এখানে রয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ হয়েছে 25 টাকা কিলো, 25 রিয়াল কিলো হয়েছে চিংড়ি মাছ। এখানে রয়েছে মালটা, মালটা কিলো কত ভাই? ভাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মালটা, মালটা হচ্ছে 3 রিয়াল কিলো। এখানে রয়েছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা মোটি হয়েছে 1 রিয়াল। আর এখানে 60 টাকা কিলো, কিলো 1 কিলো 7 রিয়াল। এখানে হচ্ছে লেবু 1 কিলো 60 টাকা, এটা দেশি লেবু, বাংলাদেশি লেবু, এটা 4 কিলো 10, পেয়েজ 4 কিলো 10 রিয়াল। আর এখানে আদা হয়েছে 12 রিয়াল, এখানে আদা রয়েছে 8 টাকা রসুন, এখানে 8 টাকা রসুন। এখানে আলু হচ্ছে 4 কিলো 10, এখানে আলু হচ্ছে 4 কিলো 10। এখানে রয়েছে ভেন্ডি, ভেন্ডি কত ভাই? 5 রিয়াল কিলো হচ্ছে ভেন্ডি। আর এখানে হচ্ছে কুমড়ো শাক, এখানে কুমড়ো শাক কত? 3 মোটা 5, এখানে কুমড়ো হয়েছে 3 মোটা 5। এই কলমি শাক, কলমি শাক কত? কলমি শাক কত ভাই? 6 মোটা 5, 6 মোটা 5। আরে ভাই, সৌদি আরবে সব কিছু পাওয়া যায়, টাকা হইলে ভাই সৌদি আরবে সব কিছু পাওয়া যায়। তো আপনাদের জানিয়ে দিলাম এখানে সব কিছু পাওয়া যায়। আর কাঁচা মরিচের দাম তো আপনাদের জানিয়ে দিয়েছি, 4 কিলো 10। হ্যাঁ, কাঁচা মরিচের দামটা একটু বেশি হয়ে যায়নি? হ্যাঁ, 12 কিলো, 1 কিলো 12 টাকা হয়েছে কাঁচা মরিচ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আপনাদের কিছু সৌদি আরবের সবজির দাম দর জানিয়ে দিলাম। তো যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। এখানে এটা হচ্ছে বাঙালি মার্কেট, বুঝছেন? বিশেষ করে এখানে বাঙালি ভাইয়েরা যারা আছে সবাই এখানে বাজার করে থাকে। এখানে আসলে মনে হয় যে ভাই আমি দেশেই আছি, সব কিছুই পাওয়া যাইতেছে।